জন্মদিনে আপনিও পৌঁছেছেন, আপনিও এই মুহূর্তে খুব সেজে গুজেই রয়েছেন, তো ইমনকে এক্স্যাক্টলি আপনি কি প্লেস করলেন? প্রথমে ইমনকে আমি বললাম আজকের দিন অন্তত গেও না, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। এই গানটা এখন আর তুমি গাইবে না, এখন তুমি গাইবে অন্য অন্য গান, যে গান আজকে জন্মদিনের গান। ও বলে হ্যাঁ আজকে আর আমি কাঁটার মুকুট গাইছি না। ও লাভলি, ইমনের জন্মদিন বলেই আমরা সবাই এসেছি। তো কি গান আপনি ইমনকে ডেডিকেট করতে চাইবেন এই মুহূর্তে, একটা গান হয়ে যাক ইমনের জন্য? ইমনে দেখো, ইমনের জন্য গান গাইতে গেলে তাহলে যে গানটা গাইতে হবে, হ্যাঁ প্লিজ, সেটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে। একটা হোক, ডেঞ্জারাস গানই হোক, ইমনের জন্যই হোক। আমি রাধার মতো কলক করে চাই, আমি রাধার মতো কলক খুঁজে চাই, দুহু 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 দুহু, রং মশালে আগুন মেখে সূর্য হয়ে যায়, রাধার মতো কলক খুঁজে চাই। আজকে ওকে মেনলি বলার শুভ জন্মদিন, খুব ভালো থাকুক এবং আমরা একসঙ্গে কাজ করতে থাকি, আরও অনেক গান মানুষকে শোনানোর আছে। এই বছর মানুষ খুব ভালোবেসেছে আলাদা আলাদা অর্ধাঙ্গিনী ছবি, আশা করি ভবিষ্যতে আরও গান আমরা একসঙ্গে নিয়ে আসতে পারবো। ভালো থাকুক ইমন, ওর কণ্ঠ খুব আরও জোরালো হোক এবং মানুষকে আরও আনন্দ দিক। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এক্সাইটেড এবং ভগবানের কাছে প্রার্থনা করবো আরও শাইন করবে, ডেফিনেটলি ভালো কাজ করবে এবং দিন দিন অনেক বেশি ইয়াং হবে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনে তোর জন্য ক্যামেরা, অন ক্যামেরাতে আমি দিতে চাই, তাই জন্য অন ক্যামেরা দিবি না। আবার এসবের কি দরকার ছিল? কি সকালটা কিরকম ভাবে কাটলো বা কিরকম কি প্ল্যানিং রয়েছে আগামীতে? মানে সবার আগে বলুন, জ্যাম হট অ্যান্ড গর্জিয়াস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গতকালকে গিয়েছিলাম নবনীড়ে, সেখানে ওখানকার দিদাদের সঙ্গে সেলিব্রেট করেছি, এখন আমি তোদের সঙ্গে সেলিব্রেট করছি। সকালবেলা একটু গাছ লাগিয়েছি, বাবা আশীর্বাদ করেছে, খাওয়া দাওয়া হয়েছে, আর এই পার্টিটা নীলাঞ্জন আর আমার বাবা ওরা দুজনে মিলে আমাকে সারপ্রাইজটা দিয়েছে, তো আমার খুব খুব আনন্দ হচ্ছে। আর নীলাঞ্জন কি গিফট দিল এখানে? এটা কি নীলাঞ্জনের দেওয়া রিং? না না, এটা মাধবের থেকে নিয়েছি আমি। দেখ, ম্যাচিউরিটিটা এক্সপ্রেস করতে লাগে না, ম্যাচিউরিটিটা একটা আলোর মতো, ওটা বোঝা যায়। আর অনেক এক্সপেকটেশন কমে গেছে, অনেক সার্কেল ছোট হতে শুরু করেছে, যাদের সঙ্গে থাকলে আমি পজিটিভ থাকতে পারি, যাদের সঙ্গে থাকলে আমি শিখতে পারি, আমি একমাত্র তাদের সঙ্গে থাকতে পছন্দ করি। আর যাদের মনে কোনো রকম কোনো কলুষতা নেই, কালো নেই, যারা ভালোটাকে ভালো বলতে জানে, যারা খারাপটাকে খারাপ বলতে জানে, খুব অনেস্ট ওপিনিয়ন দেয়, তাদের সঙ্গে মিশতে ভালোবাসি, সেই জন্য পরিসরটা ছোট হতে শুরু করে। কিন্তু আজকের এই যে পার্টিটা, সেখানে প্রত্যেকে আমার ভালোবাসার লোক। এই ইন্ডাস্ট্রি তো আমাকে অনেক কিছু দিয়েছে, টলিউড আমাকে অনেক কিছু দিয়েছে, তোরা আমাকে অনেক কিছু দিয়েছিস, প্রত্যেক মুহূর্তে তোদের থেকেও আমি শিখি। সেই জন্য আমার মনে হলো যে আজকের এই পার্টিটা আমার ইন্ডাস্ট্রির যারা আমাকে এত বছর ধরে ভালোবাসা দিয়েছেন তাদেরকে আমার কিছু দেওয়া উচিত এবং তাদের থেকে গিফটও নেওয়া উচিত। সেই জন্য
তোদেরকে আমি ডেকেছি অ্যান্ড থ্যাংকস ফর কামিং। এবং যারা যারা অনেকেই এসে গেছেন অলরেডি, অনুপমদা এসেছে, আরও অনেকে এসে গেছে, এসে গিয়ে তো তাদেরকে অনেক ধন্যবাদ আসার জন্য। আচ্ছা, জন্মদিনে জেনারেলি কিছু কি প্ল্যান থাকে? তো আজকে যেটা এখানে পার্টি রয়েছে, আমরা একটু জানছি যে লাইফের প্ল্যান এক্সাক্টলি কি, আগামীতে আমরা ইমন নিজে কি করে এক্সপ্লোর করবে, আমরা কি পলিটিক্স ইমনকে দেখতে পেতে চলেছি? নো ওয়ে, নো ওয়ে। কারণ আমি এটা মনে করি যে আমি যদি ইফ আই এভার জয়েন পলিটিক্স, আমি গানটা গাইতে পারবো না। আর আমার প্রায়োরিটি লিস্টে আমার গানটা সর্বপ্রথম, আমার ফ্যামিলিরও আগে। সেই জন্যে আমি একজন স্টুডেন্ট অফ মিউজিক, আমি শিখে যাব আজীবন এবং গানের সাধনা করে যাব। পলিটিক্সটা আমার ভেতরে রয়েছে, ভীষণভাবেই রয়েছে, কিন্তু এখন যেভাবে সময়গুলো এগোচ্ছে, যেভাবে আমি পলিটিক্সকে দেখতে চাই বা দেখতে অভ্যস্ত, সেভাবে দেখতে পাই না। কোথায় খারাপ লাগা রয়েছে, মানে পলিটিক্সে কী কোন দিকটা বেশি খারাপ লাগে? তো কিছু হন্ট করে, মানে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ হিউম্যান বিইং, গায়িকা, কোনটা তো ভীষণ খারাপ লাগে, কোনটা পলিটিক্স? আসলে আমি এটা খেয়াল করেছি যে ধর কেউ একটা ভালো কাজ করতে চাইছে, সে সেই কাজটা করতে পারছে না, বা প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখন কিছু হলেই মানে আমরা দেখছি যে যাদেরকে একরকমভাবে দেখতাম, তাদের সমাজের যে রেপুটেশনের জায়গাটা সেটা পাল্টে যাচ্ছে। একজন অভিনেত্রী বা একজন সঙ্গীত শিল্পী, তার কোনো দলের রং থাকা উচিত নয়, সে সবার, সে কোনো জাতের নয়, সে কোনো গোত্রের নয়, কোনো বর্ণের নয়, সে সবার। আমার মনে হয় যেই মুহূর্তে আমি কোনো একটা পার্টিকুলার পার্টির হয়ে পলিটিক্স জয়েন করবো, আমি ওই সর্বজনবিদিত জায়গা থেকে সরে আসবো। পার্টিতে জয়েন না করার জন্য বা কোনো ইনক্লাইনেশন না থাকার জন্য কি কাজ হাতছাড়া হচ্ছে বা কোনো কিছু কাজ হাতছাড়া হচ্ছে? নেভার, কিছু মনে হচ্ছে এরকম? নেভার, নেভার। ট্যালেন্ট স্পিকস, সুতরাং আমার আমার কখনো কোনো দিন কোনো অসুবিধা হয়নি। আর যে কাজ, যে ছবিতে আমরা দেখেছিলাম যদি অভিনয় করছিস, অভিনয় করছিস সেই খবর আমরা শুনেছিলাম, তো সেই ছবির এখন আপডেট কি? আমি জানি না, ওটা প্রডিউসার আর ডিরেক্টর বলতে পারবে তারা কেন এখনো মুক্তি করতে পারছে না। নিশ্চয়ই কোনো গ্লিচ চলছে, খুব শীঘ্রই সেটা কেটে যাবে আর দেখতে পাবি। বেশ, একদম শেষে, কারণ আটকানো যাবে না আজকে ইমনকে, আজকে ইমনের ডে অফকোর্স। ইমন প্লিজ, যাওয়ার আগে আজকের বাংলা দর্শকদের উদ্দেশ্যে ফিউ শেয়ার ফিউ ওয়ার্ডস। আজকের বাংলার সমস্ত দর্শককে অনেক ধন্যবাদ, আগাম পুজোর অভিনন্দন, এবং আজকে আমার সুইট 16th বার্থডে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আশীর্বাদ করবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন, ভালোবাসবেন। আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলায়।